এখানে কি অরুণ মুখার্জি থাকেন, যার নাম মন্টু? হ্যাঁ, ওনারা তো সব অফিসে। আমি জানি এই সময় সকলে অফিসেই থাকে। আমি তার আমি তার আমি তার ভাই হই। আচ্ছা, এখানে বিধবা বসুস্থ থাকেন? হ্যাঁ হ্যাঁ, বাউন দিদি একটু দেখে দেবে? আসুন বসুন, আমি ডাকছি। আমার ঠিকানা তো পেল আগে আপনার গ্রামের বাড়িতে গিয়েছিলাম, সেইখান থেকেই আপনার ঠিকানা। অনেক কি দরকার, বসবো? বসো। তুমি বিয়ে করেছো? স্ত্রীর নাম মিলা। তোমার ছেলে ফুলে হয়েছে? আগে মেয়ে। তোমার বউ তোমার নাম ধরে রাখি? যতুবর। তোমার বউ এমএ পাশ করেছে? আগে না, বিয়ে পাশ করেছে। অফিসে কাজ করে? হ্যাঁ, কিন্তু আপনি কি করে এত? হ্যাঁ, তোমার বউ মিলু তোমাকে আমার কাছে পাঠিয়েছে, বলেছে আহা আমাদের সোনা জ্যাঠিমা একা একা গায়ের বাড়িতে আছে, আমাদের আপনজন, যাও তাকে গিয়ে নিয়ে এসো। হ্যাঁ ঠিক ধরেছেন, মিলা বললো। বললাম তো কি বললে? কথা বলে আপন আপন পর পর, যে না বুঝে এসে বরবার। তা বাবা, আমি আবার এই কলকাতার জল খেয়ে আপন ফল বেশ বুঝতে পারছি। তুমি আমার আপন জন, কত আপনার ভেবে এসেছে, মাইনে কত বাবা? বল, তোমরা স্বামী স্ত্রীতে চাকরি করবে, সিনেমা দেখবে, ফুর্তি করবে, আমি সারাদিন তোমার বাচ্চাটিকে দেখাশোনা রাখছি না, মানে দেবে? আপনি আমাদের সোনা জ্যাঠাইমা, আমাদের আপন। জানি বাবা, তুমি আমার কত আপন জন, মানে কত? 15 টাকা? 20 টাকা? 20 20 20? বেশ কথা, কাপড় চোপড় তো নিশ্চয়ই দেবে, সে নিয়ে আর আপন জনের সঙ্গে কি কথা বলবো। আর একবেলা আটক চাল ডাল ঘি আর একটু দুধ, আর একবেলা মনে করি হলেই চলবে। বাবা শুধু শুধু তাই বলো না, আগে বাড়ি যা, রাতে বউয়ের কাছে শুয়ে পরামর্শ করো, তারপর সে যদি রাজি হয় তখন ঠিক এই সময় চলে এসো। ছুটির দিনে শোনা, কিন্তু ছুটির দিনে আবার এ বাড়ির আপনজন থাকে।